হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে শিক্ষার্থী ইউনিক আইডি যে ফর্ম পূরণের নিয়মাবলী আছে সেটি সম্পর্কে আমি আপনাদের দেখাবো। সেই ফর্মটি আমি সম্পূর্ণ বের করে এবং আপনাদেরকে দেখাবো কোথায় কি লিখবেন। দেখেন, আপনাদের আমাদের সামনে চলে এসেছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ শিক্ষা দপ্তর ও পরিসংখ্যান ব্যুরো, ব্যান বেস এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম IEIMS প্রকল্প। এই প্রকল্পের আওতায় যে ফর্মটি আছে সেটি পূরণ করতে হবে। এখানে দেখেন শিক্ষার্থীর তথ্য ছক প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন, যেটা যেটা আপনার আছে সেটা টিক দিন। সর্বোচ্চ দেখেন শিক্ষার্থীর ছবি, পাসপোর্ট সাইজের একটি লাগাতে হবে। কিলোবাইট লেখা আছে, কিলোবাইট আপনার দরকার নেই, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগালেই চলবে। আর EINN দেখেন, EIIN মানে আপনার যে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন সেই শিক্ষা প্রতিষ্ঠান EIIN নাম্বার আছে, সেই EIIN নাম্বারটি এখানে বসাবেন। এবার আছে দেখেন শিক্ষার্থীর মৌলিক তথ্য CCTS অনুসরণে শিক্ষার্থীর নাম বাংলায় লিখতেন, এখানে আপনারা বাংলায় লিখবেন, ঠিক আছে। তো শিক্ষার্থীর নম্বর নাম ইংরেজিতে, ইংরেজিতে যতটুকু ধরে ততটুকু লিখবেন। জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম নিবন্ধন কার্ড দেখে লিখবেন। জন্ম তারিখ দেওয়া আছে, আপনার ডেট অফ বার্থ লিখবেন। জন্মনির জেলা, আপনার কোন জেলায়, আপনার জন্ম নিবন্ধনের অনুযায়ী যেটা আছে সেটাই আপনার লিখবেন। জেন্ডার, পুরুষ হইলে পুরুষ, মহিলা হইলে মহিলা, অন্যান্য হইলে অন্যান্য। জাতীয়তা আপনার অবশ্যই সবাই বাংলাদেশি হবেন আশা করি। ধর্ম আপনাদের ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মের আছে। অধ্যয়নরত শ্রেণী 6, 7, 8, 9, 10 আপনি যেখানেই পড়েন। শ্রেণী রোল, আপনার যে রোল নাম্বারটা সেটি লিখবেন। বৈবাহিক অবস্থা, অবিবাহিত, বিবাহিত, বিধবা, বিপত্নী, স্বামী স্ত্রী, পৃথক বসবাস, তালাকপ্রাপ্ত, বিবাহ বিচ্ছেদ, যেটা আপনার ইচ্ছা সেটা লিখবেন, মানে আপনার যেটা আছে। প্রতিবন্ধিতা, যদি বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী থাকে তাহলে টিক দিবেন, এগুলো সবই কিন্তু টিক দিবেন যেটাই থাকে, না থাকলে কিছু দেওয়ার দরকার। রক্তের গ্রুপ, আপনার যে রক্তের গ্রুপ আছে সেটিতে টিক দিবেন, টিক দেওয়া শেষ। ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, না। 14 নম্বরে দেখেন কি বলছে, উত্তর হ্যাঁ হলে নিচে যে কোনো একটি টিক দিন, আমার তো না, তো আমার দরকার নাই। এবার মাতার তথ্য অনুযায়ী, মাতার নাম বাংলায় লিখবেন এখানে, মাতার নাম ইংরেজিতে লিখবেন এখানে, মাতার NID কার্ড নাম্বার, জন্ম তারিখ মাতার, জন্ম নিবন্ধন নাম্বার মাতার, মোবাইল নাম্বার মাতার দিবেন, পেশা দিবেন মাতার, মাতার মৃত্যু হলে তার সাল দিবেন। আর এবার পিতার NID অনুযায়ী লিখবেন, বাংলায় পিতার নাম বা ইংরেজিতে পিতার নাম, NID কার্ড নাম্বার পিতার, জন্ম তারিখ পিতার, জন্ম নিবন্ধন নাম্বার পিতার, মোবাইল নম্বর পিতার, পেশা পিতার, পিতা মৃত্যু হলে এখানে নাম দিবেন, সাল দিবেন। এবার বর্তমান ঠিকানা, বিভাগ দিবেন, জেলা দিবেন, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন যেটা যদি হয়, ওয়ার্ড নাম্বার থাকলে ওয়ার্ড নাম্বার দিবেন, মৌজা থাকলে মৌজা, গ্রাম রাস্তা ওয়ার্ড নাম্বার যদি থাকে, বাসার হোল্ডিং নাম্বার থাকলে, ডাকঘর, পোস্টকোড তো অবশ্যই আছে, এগুলো দিবেন। এবার স্থায়ী ঠিকানা একই হলে তো কোনো কথাই নেই, আবার লিখে দিবেন, কোনো সমস্যা নেই, আর আলাদা হলে সেটিও দিয়ে দেবেন। অভিভাবক, পিতা মাতায় উভয় মৃত হলে অভিভাবকের নাম দিবেন, যদি অভিভাবক বলতে গেলে পিতা মাতায় উভয় মৃত হয় সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন, ঠিক আছে, না হলে দেওয়ার দরকার নাই। অভিভাবকের সাথে সম্পর্কের প্রত্যেক ক্ষেত্রে টিক দিন, যেমন চাচা, দাদি, ভাই, বোন, চাচা, নানা, মামি, ফুপি, যেটা হবে আপনার টিক দিবেন, সেই অভিভাবকের মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। পিতা মাতা অভিভাবকের প্রত্যান যে কোনো একটি, এ তথ্য ছাকে নির্মিত আমরা জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, পিতা অভিভাবকের নাম দিবেন এখানে, পিতার স্বাক্ষর দিবেন এবং এখানে যে স্বাক্ষর করবেন যে তারিখ সে তারিখটা দিবেন। এবার শিক্ষার্থীর আইডি, এটা অফিস কর্তৃক পূরণ করবে, শিক্ষার্থীর আইডি এটা অফিস কর্তৃক আপনাদের কাজ নেই, কনফার্মেশন আইডি এটা কলেজ প্রতিষ্ঠান থেকে, স্কুল কলেজ থেকে পূরণ করবে। শিক্ষার্থীর সক, শিক্ষার্থীর নাম দিবেন, EIIN নাম্বার প্রতিষ্ঠানের, শিক্ষার্থীর আইডি দিবেন, এটা অফিস কর্তৃক পূরণ করবে। এবার খ অংশ, শিক্ষার্থীর অধ্যয়নরত সম্পর্কিত তথ্য, আপনার যে পড়াশোনা করেন সে সম্পর্কে কিছু তথ্য দিন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, সিটি কাউন্সিলের ভিতরে কোন সিটি কাউন্সিল। এবার বর্তমানে অধ্যয়নরত সম্পর্কিত তথ্য কিছু, দেখেন শ্রেণী কোন শ্রেণীতে, সেকশন যদি থাকে, ক সেকশন, খ সেকশন, রোল নাম্বার, শিফট, মর্নিং ডেস যদি থাকে, প্রভাতী, দিবা, যেটা আছে সাধ্য, অন্যান্য যেটা আছে গ্রুপ, মানবিক, বিজ্ঞান, ব্যবসায়, কারিগরি, সাধারণ, হেল্পফুল, ফুজুল, কোরআন, মুয়াদ্দিদ, যেটা আছে আপনার। বর্তমান প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর ভর্তি, প্রথম ভর্তি শ্রেণী কোথায়, এই প্রতিষ্ঠানে যে পড়াশোনা তার প্রথম কোন শ্রেণীতে ভর্তি হয়েছিলেন, ভর্তির তারিখ লাগবে এখানে, রেজিস্ট্রেশন নাম্বার, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, ভাষণ, বাংলা, ইংরেজি, অন্যান্য যদি থাকে, উপবৃত্তি প্রাপ্ত যদি আগে পেয়ে থাকেন, হ্যাঁ না পেলে না, মেধাবৃত্তি যদি
পেয়ে থাকেন হ্যাঁ, না থাকলে না, অন্যান্য কোনো বৃত্তি পেয়ে থাকলে হ্যাঁ না দিবেন। ট্রান্সফার ইন, আপনি কি ট্রান্সফার হয়ে এসেছেন অন্য কলেজ স্কুল থেকে, নো থাকলে না, হ্যাঁ থাকলে হ্যাঁ, রিপিটার হ্যাঁ অবলিক না। এবার দেখেন পূর্ববর্তী শ্রেণীর ফলাফল, আপনি যে ক্লাস আগে পড়তেন যদি ষষ্ঠ দিন তাহলে তো আগে পিএসসি ছিল, তার রোল দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইআইএন, বোর্ড, জিপিএ, পরীক্ষার বছর এগুলো দিবেন। এবার যদি আপনি শিখতে পারেন সেক্ষেত্রে আপনার সবগুলো সেম একইভাবে দিয়ে যাবেন একাদশ পর্যন্ত, কেননা দ্বাদশের পরে তো আর নাই। বিষয়ভিত্তিক ফলাফল, বার্ষিক পরীক্ষার অধ্যয়নরত শ্রেণীর ফলাফল, দেখেন কি বিষয়ভিত্তিক ফলাফল, বার্ষিক পাবলিক পরীক্ষার পরীক্ষার নাম পিএসসি যদি দিয়ে থাকেন, ইবতেদায়ী যদি দিয়ে ষষ্ঠ, যেটা দেন নির্বাচিত বিষয় আবশ্যিক, এখানে আপনার বিষয়ের নাম দিবেন কোন বিষয়ে, প্রাপ্ত নম্বর দেবেন, গ্রেড পয়েন্ট দিবেন। আর এখানে নৈবর্তিক ঐচ্ছিক বিষয় যদি থাকে যে কটা সে কটা দিবেন, একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা, উপস্থিতির যত্ন, এটা অনেকে বুঝবেন না, এটা খেয়াল রাখেন। বিষয়ভিত্তিক ফলাফল, বার্ষিক আপনি পাবলিক পরীক্ষা অধ্যয়নরত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ফলাফল, মানে আপনি সাপোজ মনে করেন এখন সিক্সে পড়তেছেন, সে তাহলে আপনি পিএসসি ফলাফল এখানে দিবেন, ঠিক আছে। আপনি যদি সেভেন এতে পড়েন তাহলে ষষ্ঠ শ্রেণীর আপনার ফলাফল এখানে দিবেন, আপনি যদি অষ্টমে পড়েন তাহলে সপ্তমে এখানে, আপনি যদি নবমে পড়েন তাহলে জেএসসি দিবেন, আপনি যদি দশমে পড়েন তাহলে নবমে দিবেন, এইভাবে, ঠিক আছে, এইভাবে করবেন। উপস্থিতির তথ্য, 2020 সাল শ্রেণী শিক্ষক কর্তৃক পূরণীয়, জানুয়ারি মোট কত দিনে উপস্থিত ছিলেন, উপস্থিতির দিনের সংখ্যা ফেব্রুয়ারি মাসে, মার্চ, এগুলো আপনারা দিবেন। কো কারিকুলাম কার্যক্রম প্রযোজ্য ক্ষেত্র সময় টিক দিন, স্কাউটার, গার্ল গাইডস, আপনার কোনটা আর কি আপনি করেন, কেউ গার্ল গাইডস, কেউ মেয়েরা করতে পারে, কেউ বিএনসিসি করে, কেউ রেড ক্রিসেন্ট করে, কেউ স্টুডেন্ট ক্যাবিনেট, কেউ স্বাস্থ্যসেবা, কেউ কাউন্সিলিং, কেউ ক্রিয়া, কেউ বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, এগুলো জীবন আপনাদের স্কুলে আছে সেটা দিবেন। শখ প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন, কৃষিকাজ করেন কেউ, শখ বই পড়া, চিত্রাঙ্কন, যার যেটা শখ আছে সে সেই শখ দিবেন। এবার অংশগ্রহণ প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন, সাহিত্য সংস্কৃতি যদি কেউ অংশগ্রহণ করে থাকেন, ক্রিয়া সৃজনশীল শুদ্ধচারে কেউ কোনো ইসে অংশগ্রহণ করে থাকলে সেটা টিক দিবেন, এখান থেকে এখান থেকে যেটা ইচ্ছা সেটা টিক দিবেন। যেটা আছে অর্জন অবলিক পুরস্কার, সনদ সংক্রান্ত প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন, সংস্থা যদি সনদ পেয়ে থাকেন, এগুলোর ভিতরে কোনো সনদ পেয়ে থাকেন সেটা টিক দিবেন। শিক্ষার্থীর ক্যাটাগরি, কর্মজীবী, ভূমি, অভিভাবকের সন্তান, মুক্তিযোদ্ধা, পোষ্য, নাতি নাতনি, অনাথ, এতিম, যেটা যদি থাকে শিক্ষার্থীর ক্যাটাগরি আপনার সেটা টিক দিবে। শিক্ষার্থী স্বাক্ষর, এখানে শিক্ষার্থী স্বাক্ষর দিবেন, এখানে স্বাক্ষর যদি করবেন তার তারিখ দিবেন, শ্রেণী শিক্ষক হিসেবে শ্রেণী শিক্ষক করবে, এবং তারিখ, নাম, এনআইডি, মোবাইল নাম, এগুলো শ্রেণী শিক্ষক দিবে, সমস্যা নাই। প্রত্যয়নপত্র, এই তথ্য থাকে আমাদের জানাবার শর্ত, যে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর, যেটা যে সত্য সব প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবে, তারপরে নাম দিবে আপনার, প্রতিষ্ঠান প্রধানের নাম দিবেন, তারিখ দিবেন, মোবাইল নাম্বার, প্রতিষ্ঠান এনআইডি দিবেন, এই হচ্ছে কাজ। তাহলে এই ছিল আজকে যে তত্ত্বশাক, সেই তত্ত্বশাক পূরণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা নতুন সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে জানিয়েছি, আল্লাহ।